السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله প্রথমে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভাষায় শেখার পথে এই পর্যন্ত নিয়ে আসছে। এজন্য আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া যত আদায় করা হবে আল্লাহ তাআলা তত বৃদ্ধি করে দিবেন, আর শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনিয়ে নেবেন। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে বৃদ্ধি করে দেব। তো গত ক্লাসে আমরা চতুর্থ পাঠটা শুরু করেছিলাম, আদ্দাসুর রাবিউ চতুর্থ পাঠ। এখানে কিছু নতুন শব্দ আছে, বাদ বাকি এটা কঠিন কিছুই নয়, আগের বিষয় আছে। নতুন শব্দের মধ্যে আছে ইনাবুন, মানে হচ্ছে আঙ্গুর। ইনাবুন মানে হচ্ছে ইনাবাতুন, মানে আঙ্গুর। ইনাবাতুন মানে হচ্ছে আঙ্গুর। তুফাহাতুন হচ্ছে একটি আপেল। তুফাহাতুন একটি আপেল। রুম্মানাতুন একটি আনার। রুম্মানাতুন একটি আনার। বিত্তিখাতুন একটি তরমুজ বা তরমুজ। বিত্তিখাতুন আর দুইটা গুণ আছে, একটা হচ্ছে হুলহুন মিষ্টি আর হামিজুন টক। হামিজুন টক আর হুলহুন মানে মিষ্টি। আচ্ছা, আমার মনে হয় এখান থেকে আমরা পড়া শুরু করতে পারি সময় নষ্ট না করে, কারণ নতুন শব্দ আসলে যদি কারো সমস্যা আমি বলে দেবো নি। আচ্ছা, আমাদের সাথে যারা আছেন তারা শুরু করতে পারেন। প্রথমে শুরু করেন সারোয়ার শামীম ভাই এখান থেকে। হাদা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হাদা কলামুন ওয়া তিলকা মাস ওয়া তিলকা মিস্তরাতুন, ইহা একটি কলম এবং উহা একটি রুলার। মাশাআল্লাহ। হাজা কলামুন জাদিদুন জাইয়িদুন জাইয়িদুন, ইহা একটি ভালো কলম। জি। ওয়া তিলকা মিস্তরাতুন জাইয়িদাতুন, উহা একটি ভালো রুলার এবং উহা একটি ভালো রুলার। মাশাআল্লাহ। আল কলামু জাইয়িদুন, কলমটি ভালো। ওয়া মিস্তরাতুন ওয়াল মিস্তরাতুন এবং ওয়াল মিস্তরাতুন জাইয়িদাতুন এবং রুলারটি ভালো। মাশাআল্লাহ। হাজাল কলামু জাইয়িদুন, এই কলমটি ভালো। ওয়া তিলকাল মিস্তরাতুন জাইয়িদাতুন এবং ওই রুলারটিও ভালো। জি। ওয়া তিলকাল মিস্তরাতু, তুন হবে না, মিস্তরাতু। মিস্তর ওয়া তিলকাল মিস্তরাতু জাইয়িদাতুন। জি। এবং ওই রুলারটিও ভালো। যদি আলিফ লাম থাকে তাহলে আর তানভীন হয় না। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আগের বিষয় ছিল। আচ্ছা, এরপরে সাবরুজ্জামান ভাই, কঠিন না আগের শব্দগুলি আছে এখানে, চেষ্টা করলে। হাজা কুফুন ওয়া জালিকা মিফতাহুন। জি।
তালা এবং ওয়াইটটি পাবে। চাবি, বাহ, মাশাআল্লাহ। হাজা কুফলুন কাবিরুন ওয়া জালিকা মিফতাহুন সগিরুন। মাশাআল্লাহ, এই তালাটি বড় এবং ওই চাবিটি ছোট। যে টি হবে না এখানে, যেহেতু আলিফ লাম নাই, ইহা একটি আচ্ছা একটি বড় তালা এবং ছোট তালা। জি, আল কুফলুন কাবিরুন, আল কুফলু, আল কুফ আলিফ লাম, জি আলিফ লাম আছে, কাবিরুন ওয়াল ওয়াল ফাত ওয়াল ছোট ছোট মাশাআল্লাহ। হাজাল কুসলুন এই তালাটি বড় এবং ওই চাবিটি ছোট। মাশাআল্লাহ। হাজা কুফলুন কুফলুস কুফলুস সুন্দুকি সুন্দুকি, জি। ওয়াজালিকা মিফতাহুন মিফতাহুস মিফতাহুস সাইয়ারাতে সাইয়ারাতুন 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 সাইয়ারাতি সাইয়ারাতি। হাজা কুফলুস সুন্দুকি ওয়াজালিকা মিফতাহুস সাইয়ারাতে। তাহলে এই তালাটি না, ইহা সিন্দুকের তালা। ইহা সিন্দুকের তালা, আচ্ছা, ইহা সিন্দুকের তালা বা বাক্সের তালা এবং ওহে গাড়ির চাবি, সাইকেলের গাড়ির চাবি, উহা গাড়ির চাবি, উহা গাড়ির চাবি, জি। মাশাআল্লাহ। এবার হচ্ছে আব্দুল আওয়াল ভাই করেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হাযিহি সাবুরাতু, এটা একটা ব্ল্যাকবোর্ড। আস সাবুরাতু সগীরাতু, ব্ল্যাকবোর্ডটি ছোট। আস সাবুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। সামনে শিক্ষকের সামনে আমার আমার মাল মোয়াল্লিমি সাব্বুরাতুন নাজিবাতুন, মোয়াল্লিমের সামনে ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার। জি, শিক্ষকের সামনে বললে ভালো হয়। শিক্ষকের সামনে একটি পরিষ্কার ব্ল্যাকবোর্ড আছে, একটি পরিষ্কার ব্ল্যাকবোর্ড আছে আমার মাল মোয়াল্লিমি শিক্ষকের সামনে একটি পরিষ্কার ব্ল্যাকবোর্ড আছে, পরিষ্কার ব্ল্যাকবোর্ড আছে, জি। আচ্ছা, আর এবার রুহুল আমিন ভাই বলেন এই তারপর একটুকু। শুনতে পাচ্ছেন রুহুল আমিন ভাই? জি জি। হাদিহি বিত্তি খাতুন, জি। ইহা একটি তরমুজ, তরমুজ। হাদিহি বিত্তি খাতুন কাবিরতুন, ইহা একটি বড় তরমুজ, বড় তরমুজ। আল বিত্তি খাতু কাবিরতুন ও হলুয়াতুন, এই তরমুজটি বড় এবং মিষ্টি, জি।
হাজিহিল বিক্তি খতু কাবিরতুন বহুলুবাতুন, এই তরমুজটি বড় এবং মিষ্টি। মাশাআল্লাহ। আচ্ছা আপনি আরো আরো কিছু জানেন সামনে আগে? তামরিনুল আউয়াল। জি, মা হাদিহি, ইহা কি? হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন? হিয়া জামিলাতুন, তা সুন্দর। জি, হাল হিয়া জামিলাতুন, তা কি সুন্দর? নাম, হিয়া জামিলাতুন, তা সুন্দর। হাল হিয়া রখিসাতুন, তা কি সস্তা? নাম, লা বাল হিয়া গলিয়াতুন, না বরং তা দামি। আর রখিসাতুন হিয়া আম গলিয়াতুন, তা কি সস্তা না দামি? হিয়া গলিয়াতুন, শুধু গলিয়াতুন, শুধু গলিয়াতুন, শুধু গলিয়াতুন। ওকে, এটা কি হাতের ঘড়ি না টেবিলের টেবিলের ঘড়ি? জি, টেবিলের ঘড়িটা আগে আছে অপশনটা। টেবিলের ঘড়ি না, টেবিল ঘড়ি না, এটাকে হাত ঘড়ি না, টেবিল ঘড়ি না হাত ঘড়ি? জি, টেবিল ঘড়ি না হাত ঘড়ি। জি, কি হবে উত্তর? হিয়া 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 ফি হিয়া সাআতু ইয়াদি, হিয়া সাআতু ফি ইয়াদি, শুধু সাআতু ইয়াদি, হিয়া লাগবে না, সাআতু ইয়াদি। আম দিয়ে প্রশ্ন করলে সাআতু ইয়াদি সঠিকটা বললেই হয়ে গেল, হাত ঘড়ি। যদিও এখানে মুজাব মুজাবিলাহি দ্বারা হাতের ঘড়ি আর টেবিলের ঘড়ি এরকম হয়, কিন্তু আমরা সাধারণত বাংলায় কি বলি? হাত ঘড়ি, টেবিল ঘড়ি, দেওয়াল ঘড়ি, হাত ঘড়ি, টেবিল ঘড়ি বলি। জি, সাআতুল ইয়াদি, সাআতুত তাওহিলাতি, সাআতুল জিদারি। কিন্তু এটা তো বস্তুর খাতে, এই জন্য এটা আপনার ওই জামা না না সুন্দর দেখা যায় না। জি জি। এরপরে সাআতুমান, সাআতুমান হাদিহি, এখানে হাদহি লাগবে, হাদহি সাআতু জাইনাবা। জি, হাদহি, জি। আচ্ছা আচ্ছা, এবার আরেকজন বলো, এবার ইয়া বলো, কি বলে, আমাদের সাথে আছেন আব্দুর রহমান, আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা তিলকা, উহা কি? তিনি তার উম্মা না, তিলকা তুফাহাতুন, এটা তুফাহাতুন, আপেল, আপেল কি একটি আপেল না আনার? রুম্মানাতুন, আপেলটি কেমন? আপেলটি কেমন? তুফা হাতুন কাবীরাতুন, আত্তুফাহাতুন, আত্তুফাহাতু কাবীরাতুন। জি, মাশাআল্লাহ। আফেলটি বড়। যেহেতু কাইফার পরে আলিফ লাম যুক্ত প্রশ্ন আছে, এজন্য আল তুফাহাতু দিয়ে উত্তর হবে। জি, আ সগীরাতুন হিয়া আম কাবীরাতুন, ইয়া কি ছোট না বড়? না, এখানে হিয়া মানে হবে তা, কাবীরাতুন, হিয়া মানে হবে তা। আসসালামু আলাইকুম স্যার।
ताकि छोटो ना बड़ो ताकि छोटो ना बड़ो जी हिया माने এখানে হবে তা মানুষের ক্ষেত্রে তিনি হয় বা সে হয় কিন্তু বস্তুর ক্ষেত্রে তা তা তাহলে উত্তর হবে শুধুমাত্র কাবিরাতুন আহুলওয়াতুন লুয়াতুন হিয়া আম হামিদাতুন হামিদাতুন জি হামিদাতুন উত্তর কি হবে হিয়া কি মিষ্টি হুলওয়াতুন মিষ্টি না তাকি মিষ্টি না টক টক তাহলে উত্তর হবে হুলওয়াতুন হুলওয়াতুন জি হুলওয়াতুন আর ইকতুন হাজা আম সিরারুন সিওয়ারুন আচ্ছা নতুন দুইটা শব্দ ইকদুন মানে হচ্ছে হার এই যে গলায় ব্যবহার করা হয় হার আর সিয়ারুন মানে চুরি মহিলারা ব্যবহার করে চুরি তাহলে দুইটাই এখানে সিরারুন গহনা বোঝাচ্ছে সিয়ারুন আর হচ্ছে ইকদুন নিচে লেখা আছে যদিও আমরা নিচে নাম সিওয়ারুন 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 মানে হচ্ছে চুরি চুরি বা বালা চুরি বালা ওখানে দাও ওখানে দাও আর ইকদুন মানে হচ্ছে হার গলায় দেওয়া হার তাহলে এটা উত্তর কি হবে জি গলার হার হাজ ইকদুন শুধু ইকদুন কথা বললাম আ এবং আমাদের প্রশ্ন গুলো শুধু উত্তরটা ইকদুন আচ্ছা ইকদুন কাইফাল ইকদু হারটি কেমন আল ইকদু জামিলাতুন জি হারটি সুন্দর জামিলাতুন না জামিলুন আল ইকদু জামিলুন হালিল ইকদু জামিলুন হারটি কি সুন্দর নাম আল ইকদু জামিল আসসালামু আলাইকুম ই আল্লাহ ওয়া আলাইকুম আসসালাম তারপরে হাল হুয়া রকিসুন হাল হুয়া রকিসুন তা কি সস্তা লা বাল হুয়া গলিন গলিন দামি মানে হচ্ছে গলিন বাল হুয়া বরং সেটা হচ্ছে দামি আর কিছুন হুয়া আম গলিন তাকে সস্তা না দামি গলিন গলিন জি দামি ইকদু মান হাজা হাজা ইকদু সালমাতুন হাদা ইকদু ইয়া সালমা হাল সালমা আচ্ছা দিলে হবে সালমাতুন বা জয়নাবুন যে কোনো একজনের নাম দিলে হবে নিচে অবশ্য দুইজন আছে একটা আয়েশা তো আর একটা জয়নাব তাহলে যেহেতু এটার আয়েশা আর জয়নাবের কথা পরে আছে তাহলে যে কোনো একটা দিলে হবে হাদা ইকদু আয়েশার হার হবে হাদা ইকদু আয়েশা তা আয়েশা তো হাদা ইকদু আয়েশাত আয়েশাত হাদা ইকদু আয়েশাত আর ইকদু আয়েশাত হাদা ইকদু জয়নাব আর টিকি জয়নাব জয়নাব এটার উত্তর হবে শুধু ইকদু আয়েশাত জি মাশাআল্লাহ হয়েছে সুন্দর এবার জি এটা শুধুমাত্র হবে আয়েশাত ইকদু আয়েশাত আই ইকদু আয়েশাত ইকদু আয়েশাত হাদা আমি ইকদু জাইনাব উত্তর হবে শুধু ইকদু আয়েশাত এগুলো মনে হয় আমার রিপিট করার দরকার নেই সবগুলো সহজ বিষয় আমরা খালি পড়ে চলে গেলে মনে হবে তাই না নতুন শব্দ হচ্ছে রকিসুন সস্তা সিওয়ারুন হচ্ছে চুরি বা বালা তভইলুন লম্বা কসিরুন খাটো এগুলো হচ্ছে নতুন নতুন শব্দ ইকদু আগে ছিল ইকদুর শব্দের আগে ছিল মনে হয় ইকদু আয়েশাত আয়েশার হার জি জি ইকদু হার আগে ছিল কি সুন্দর কি হার এরকম ছিল আচ্ছা এবার এবার আমাদের সাথে আছেন জাকির ভাই নাই তো জাকির ভাই নাই এই স্যামসাং গ্যালাক্সি লাগাছে এটা কে বুঝতে পারছে না শুনতে পাচ্ছেন কি স্যামসাং গ্যালাক্সি 2016 লেখা আছে নাম লিখলে ভালো হয় নাম রোল
আচ্ছা তাহলে আমরা আবার যারা আছে তাদের মধ্যেই বলি। আব্দুল আওয়াল ভাই, আব্দুল আওয়াল ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না মনে? তাহলে রুহুল আমিন ভাই বলেন। শুনতে পাচ্ছো ভাই? বলুন ভাই। তাহলে শুরু করেন এখান থেকে। হালিস সাব্বুরা তো, হালিস সাব্বুরা তো, নাজির খাতুন, ওয়া জামিলাতুন, এই ব্ল্যাকবোর্ড কি পরিষ্কার এবং সুন্দর? জি। আসলে না, এটা কি পরিষ্কার? এটা কি পরিষ্কার এবং সুন্দর? জি, এটা কি পরিষ্কার? আমি মানে আমি প্রশ্ন করছি, পরিষ্কার কি দেখতে পাচ্ছ? আমরা তো দেখছি লেখা আছে অনেক। মানে হচ্ছে ময়লা, বালহিয়া ওয়াসি খতুন, বরং তা হচ্ছে ময়লা। আচ্ছা, কাইফা অপরিষ্কার, অপরিষ্কার। আর নাদুই ফাতুন, তারপরে একটা আইনা সাব্বুরাতু, এখানে যেহেতু পরবর্তীতে আছে অপশন আমামাল মুআল্লিমি, এটা আমামাল মুআল্লিমি উত্তর ঠিক আছে, ফিল ফাসলিও ঠিক আছে, আর সাব্বুরাতু ফিল ফাসলি এটাও ঠিক আছে, আর আস সাব্বুরাতু আমামাল মুআল্লিম এটাও ঠিক আছে। আচ্ছা, এরপরে ওখানে শোনা যাবে না, এখান থেকে ফাল ফাতি, ফাল ফাতি, মানে সেটা কি শিক্ষকের সামনে আছে না পেছনে আছে? জি, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে আছে। আচ্ছা, এই পর্যন্ত কোন সমস্যা মনে হলো, যে কোন জায়গায় কোনো কিছু প্রবলেম হবে এরকম কিছু মনে হচ্ছে না? সবই পারা যাবে তো পড়লে, এগুলো কয়েকবার করে পড়তে হবে। তারপরে প্রশ্ন উত্তর যদি করতে পারা যায় আরো ভালো, দুইজন মিলে একজন আরেকজনকে প্রশ্ন এবং উত্তর দিতে পারলে। আচ্ছা, এবার কিছু ব্যবহার আছে একটু বেশি, এটা রুহুল আমিন ভাই বলেন। ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো। জি, অনেক শব্দ আসতে আছে। হ্যাঁ, শব্দ আসছে। এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট। শুরু থেকে আরেকবার পড়েন রুহুল আমিন ভাই, সুন্দর করে শুরু থেকে আরেকবার পড়েন, অনেকে আমাদের সাথে আজকে আছে। জি জি, শুকরান। আল বাবু মাফতুহুন ওয়ান নাফিযাতু মাফতুহাতুন, না মোগলা কাতুন, দরজাটি মোগলা কাতুন। জি, আফওয়ান।
আলবাবু মাফতুহুন ওয়ান নাফিযাতু মুগলাকাতুন, দরজাটি বন্ধ দরজাটি খোলা এবং কাতুন মুগলাক দরজাটি খোলা এবং জানালাটি বন্ধ। জি আল ওয়ালাদ জানালাটি ওয়ালবিনতু কাসিরুন, এটি লম্বা এবং মেয়েটি খাটো। هذا المسجد كبير وذلك المسجد صغير صغير جي اي مسجدটি বড় এবং ওই মসজিদটি ছোট। জি هذا شاء وذلك ماء ইহ চা এবং উহ পানি। জি চা চা মানে নতুন শব্দ, শায়ুন মানে তো চা, শায়ুন মানে চা। আশাউ হারুন ওয়াল মাউ বারিদুন, চাটি গরম, চা গরম এবং পানি ঠান্ডা। জি হাদিহি সাআতুন ওয়া তিলকা নাযারাতুন, ইহা ঘড়ি এবং উহা চশমা। মাশাআল্লাহ। জি আসসাআতু গালিয়াতুন ওয়ান নাফিযাতু ওয়ান নাযারাতু রখীসাতুন, আসসাআতু গালিয়াতুন ওয়ান নাযারাতু রখীসাতুন, ঘড়িটি দামি এবং চশমাটি সস্তা। জি মাশাআল্লাহ। আসসাআতু জামিলাতুন ওয়ান নাযারাতু গায়রু জামিলাতুন, জামিলাতুন ঘড়িটি গায়রু জামিলাতিন। জি আসসাআতু জামিলাতুন ওয়ান নাযারাতু গায়রু জামিলাতিন, ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর। জি الساعه فوق فوق المنضدتي والنظره بجانب بجانب ساعتي بجانب الساعه غورتي غورتي ক্যাপচার করে এবং চশমাটি ঘড়ির পাশে, ঘড়িটির পাশে। জি هذه السياره جديده وتلك السياره قديمه, এই 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 কারটি নতুন এবং ওই কারটি পুরনো। জি হাদা আল কুফলু কাবীরুন ওয়া যালিকা আল কুফলু সগীরুন, এই তালাটি বড় এবং ওই তালাটি ছোট। হাদা মিফতাহুল বাবি ওয়া যালিকা ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি, ইহা দরজার চাবি, ইহা দরজার তালা এবং উহা গাড়ির চাবি। জি মাশাআল্লাহ। হ্যাঁ দরজার চাবি দুইটাই চাবি, তালা নাই এখানে। হাদা তালা মিফতাহুল বাবি দুইটাই দরজার চাবি, দরজার চাবি গাড়ির চাবি, ইহা দরজার চাবি আর উহা গাড়ির চাবি দুইটাই চাবি। আচ্ছা মনে হয় এগুলো সবই সহজ আছে, সবাই পারবেন। নতুন শব্দ সায়ুন, এটা মানে চা নতুন শব্দ, আর সবগুলোই পুরাতন শব্দ। হারুন মানে গরম, আর বাড়িদের মানে ঠান্ডা, আমরা আগেই পড়েছি, আর সবগুলোই মোটামুটি জানার কথা। এবার আমরা চলে আসি বিশেষ প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন আবারও আসলাম, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য না, মানে এখনো আমাদের চারটি পার্ট যাচ্ছে, তাও শুধু বোঝার জন্য। আচ্ছা হালিল বাবু মাফতুহুন, এটা হচ্ছে সাধারণ, হাল দিয়ে প্রশ্ন হচ্ছে সাধারণ প্রশ্ন, তাই না? হালিল বাবু মাফতুহুন, দরজা কি হালিল বাবু মিফতাহুন, জি মাফতুহুন, দরজা কি খোলা? জি নাআম আল বাবু মাফতুহুন, হ্যাঁ দরজা খোলা খোলা, অথবা নাআম হুয়া মাফতুহুন। এই হলো সাধারণ প্রশ্ন, যেখানে খুব বেশি মানে সব ঝামেলা নাই। হাল দিয়ে সাধারণ প্রশ্ন, হ্যাঁ হলে একরকম, না হলে আরকম, আমরা শিখাচ্ছি। এবার বিশেষ প্রশ্ন আম সহ, এবার আম সহ বিশেষ প্রশ্ন। আমফতুহুল বাবু, আমফতুহুল বাবু আম মোগলাকুন, মানে দরজাটি কি খোলা না বন্ধ, দরজাটা কি খোলা না বন্ধ? তো যেহেতু খোলা আছে তাহলে মাফতুহুন, জি যেহেতু খোলা আছে মাফতুহুন। এরপরে আছে আ মুগলাকুল বাবু আম মাফতুহুন, এটা আগে পিছে আসছে, মুগলাকুনটা আগে নিয়ে আসছে, এটা উত্তর হবে মাফতুহুন।
বন্ধ না খোলা, দরজাটি বন্ধ না খোলা, খোলা। এইবার আমরা খেয়াল করি, আমরা যখন আলিফ লাম যুক্ত আল বাবু ছিল, তার আগে আরেকটা আবার আলিফ বসাচ্ছি আমরা, হামজা ইস্তেফাম বসাচ্ছি। তো এখানে খেয়াল করেন, একটা হামজা ইস্তেফাম আর একটা আলিফ ছিল, দুটো মিলে কি হবে, আয়ের উপরে তিন আলিফ টান হবে। যেমন কোরআনে বর্ণিত আছে, আল্লাহু খায়রুন আম্মা তুশরিকুন বা আম্মা ইউশরিকুন, আল্লাহু খায়রুন আম্মা তুশরিকুন, যে আল্লাহ কি উত্তম না তারা যাদেরকে শরীক করছে তারা উত্তম, কারা কে উত্তম প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা। তাহলে যে আল্লাহু, কোরআনে আরো বর্ণিত আছে আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলি, ফেরাউনকে যখন ও যে ডুবানো হচ্ছিল সূরা ইউনূসের মধ্যে আসছে, ফেরাউন তখন কি বলেছিল, আমি এখন ইমান আনলাম বনি ইসরায়েলরা যাদের উপরে ইমান আনছে তাদের প্রতি, তখন বলা হয়েছে, তখন আল্লাহ তাআলা বললেন যে আল আনা, মানে আল আনা মানে হচ্ছে এখন, তার আগে আরেকটা হামজা ইস্তিফাম ইস্তিফাম আছে, তাই হয়ে গেছে কি আল আনা, এরকম টান। আরো কোরআন এরকম অনেক আছে, অনেক কোরআন এরকম আয় টান আছে, তখন বোঝা যাবে যে এখানে হামজা ইস্তিফাম এবং তার সাথে আরেকটা আলিফ, দুইটা আলিফ এক জায়গায় হওয়ার কারণে কি হয়ে গেল, আ আল বাবু কেমন হচ্ছে না, আ আল বাবু, এটা উচ্চারণটা কেমন কঠিন, এই জন্যে দুইটা মিলে কি হয়ে গেল আল বাবু, একটু টান হবে আল বাবু, মানে দরজাটি কি, দরজাটি কি, তাহলে এটার উচ্চারণ কি হবে, আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু, একটু টান হয়ে প্রথমটা আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু, তার মানে দরজাটি কি খোলা না জানালাটি, উত্তর হবে আল বাবু, দরজাটি খোলা। একই ভাবে যদি আলিফ লাম যুক্ত নাফিজাতু না গিয়ে আসে, তাহলে আন নাফিজাতু, আন নাফিজাতু মাফতুহাতুন আমিল বাবু, জানালাটি কি খোলা না দরজাটি, দরজাটি খোলা আল বাবু, জি আল বাবু। তো এই বিষয়টা কি বোঝা গেছে, যে আলিফ আল বাবু একটা হচ্ছে বিশেষ প্রশ্নের হামজায় ইস্তেফাম, যেটাকে আলিফের মতো দেখতে হামজা ইস্তিফাম বলা হয়, আর আরেকটা হচ্ছে যে আলিফ লাম থাকার কারণে একটা আলিফ আছে, তো দুইটা আলিফ যোগ হয়ে কি হয়ে গেল, তিন আলিফ টান হয়ে গেল আল বাবু, আল আনা, আল্লাহু, লফজে আল্লাহ শুরুতে একটা হামজা আলিফ আছে, তার শুরুতে আবার যদি আমরা আ দিই তাহলে আল্লাহু খায়রুন আম্মা তুশরিকুন, আল্লাহ কি উত্তম নাকি তোমরা যাদেরকে শরীক করছো তারা উত্তম। তাহলে এখানে এই বিষয়টাই ছিল নতুন, যে আলিফ লামের পরে শুরুতে যদি আবার আরেকটা হামজা আসে তাহলে কি হবে। এরপরে আবার সাধারণ প্রশ্ন আছে, হালিল ওয়ালাদু তফইলুন, হালিল ওয়ালাদু তফইলুন, হ্যাঁ জি, এটা হচ্ছে নাম, উত্তরটা সঠিক যদি তফইলুন, জি, তার নাম আল ওয়ালাদু তফইলুন অথবা নাম হুয়া তফইলুন। আমাদের মাঝে আশরাফুল ভাই আসছেন, উনি ছিলেন না, হালিল বিন্দু তহইলাতুন, হালিল বিন্দু তহইলাতুন না, বিন্দু কাসিরাতুন লা, আল বিন্দু কাসিরাতুন, কাসিরাতুন মানে হচ্ছে না মেয়েটি খাটো, কাসিরাতুন মানে হচ্ছে খাটো, অথবা লা হিয়া কাসিরাতুন। এটা আমরা আগেও শিখেছি যে সঠিক হলে কিভাবে উত্তর দিতে হয়, নাম দিয়ে ওইটা বললেই হয়ে যায়, আর ব্যাঠিক হলে লা দিয়ে বাল বললে হবে না বললে হবে, সাধারণ প্রশ্নের ক্ষেত্রে আল বিন্দু কসিরাতুন সঠিকটা বলে দিলাম। এবার আমরা দেখি বিশেষ প্রশ্ন, জি বিশেষ প্রশ্ন, এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না, আতফিলুন, আতফিলুনিল ওয়ালাদু আম কসিরুন, ছেলেটি কি লম্বা নাকি খাটো, তো সঠিক উত্তরটা শুনে হবে তফইলুন। তবে এখানে মিলিয়ে পড়ার ক্ষেত্রে একটু আমরা খেয়াল করি, আ তফইলুনিল ওয়ালাদু, আ তফই লুনিল ওয়ালাদু, একটা অতিরিক্ত নুন এখানে আসবে, অতিরিক্ত নুন আসবে, কেন আসবে,
কারণ তানভিনের পরে আবার আলিফ লাম আসছে, তফিলুনে তানভিন আছে না এখানে, এই যে তানভিন, জি তানভিনের পরে আবার আলিফ লাম, জি। আচ্ছা, যদি আমরা তানভিন না থাকার ক্ষেত্রে শুধু পেশ থাকতে আমরা কি পড়তাম? আতফিলুল ওয়ালাদি পড়তাম, তফিলুল ওয়ালাদি, আতফিলুল ওয়ালাদি পড়তাম না, জি। কিন্তু তানভিন থাকার কারণে যদি একই পড়ি তাহলে তানভিনের পার্থক্য কি, তানভিন থাকা না থাকার পার্থক্য কি? তানভিন থাকার পরে যদি আমরা পড়ি আতফিলুল ওয়ালাদি তাহলে তো হলো না, আতফিলুল ওয়ালাদু তাহলে তো হলো না, তাহলে তানভিন এবং তানভিন ছাড়াতে একই রকম হয়ে গেল। এই জন্য এক্ষেত্রে নিয়ম হচ্ছে একটা নুন অতিরিক্ত আসবে, নুন, নুনে জায়েদ আসবে এখানে, যেটা আমরা ভেঙে ভেঙে পড়লে সেই নুনের উচ্চারণ হবে না, কিন্তু আমরা মিলিয়ে পড়লে আতফিলুনিল ওয়ালাদু, এটা কোরআনে দেখবেন অনেক জায়গায় নুন দেওয়া থাকে, আতফিলুনিল ওয়ালাদু আম কসিরুন, ছেলেটি কি লম্বা না খাটো, না খাটো, জি। তাহলে ছেলেটি যেহেতু লম্বা তাই তফিলুন। এরপরে আ কসিরুনিল ওয়ালাদু, একই রকম আ কসিরুনিল ওয়ালাদু আম তফিলুন, জি। আমরা কথা বলার ক্ষেত্রে ভেঙে ভেঙে বলতে পারি আ কসির আল ওয়ালাদু আম তফিল, এভাবে কথা বলার ক্ষেত্রে কিন্তু তানভিন উচ্চারণ করা দরকার হয় না, কিন্তু মিলিয়ে পড়তে গেলে আ কসিরুনিল ওয়ালাদু আম তফিলুন, ছেলেটা কি খাটো না লম্বা, তফিলুন, তফিলুন। আচ্ছা, এরপরে আমরা যে নিয়মটা শিখলাম সেই নিয়ম অনুসারে কি হবে এটা, আশরাফুল ভাই বলেন দেখি, আপনি তো একটু আগে আসলেন, আপনি এটা খেয়াল করছেন কি? আল ওয়ালাদুর আলিফ, তার শুরুতে আবার একটা হামজা ইস্তিফাম আসলে তখন কিভাবে উচ্চারণ হবে? আচ্ছা, আব্দুর রহমান ভাই বলেন, আব্দুর রহমান ভাই এটার উচ্চারণ কি হবে? জি, উচ্চারণটা হবে তিন আলিফ টানিয়া ফুট, জি জি, আল ওয়ালাদু তফিলুন আমিল বিন্তু, এখানে আল আমিল বিন্তু, আমিলুন আমিল বিন্তু, জি আমিল বিন্তু। তার মানে ছেলেটি কি লম্বা না মেয়েটি, তো উত্তর হবে ছেলেটি, আল ওয়ালাদু। একই নিয়ম, আল বিন্তু শুরুতে যদি আসে তাহলে এখানে তিন আলিফ, আল বিন্তু তফিলাতুন আমিল ওয়ালাদু, জি। একইভাবে পরেরটাও তাই, আল ওয়ালাদু কসিরুন আমিল বিন্তু, আল বিন্তু কসিরতুন কে, আল বিন্তু কসিরুন কে, বিন্তু, জি। কসিরুন হচ্ছে ওয়ালাদু প্রথম থাকার কারণে কসিরুন, সিফাতটা ওয়ালাদুর সাথে মিলে আসলো, কিন্তু বিন্তু থাকলে কি হবে, আল বিন্তু কসিরতুন আমিল ওয়ালাদু, বিন্তুর সাথে মিল লেগে কসিরতুন চলে আসছে এখানে, আল বিন্তু কসিরতুন আমিল ওয়ালাদু, আমিল আল বিন্তু খাটো কে, খাটো হচ্ছে মেয়েটি। আরো কতগুলো আছে, অনেকগুলো আছে নিচে, আরো তো এগুলো মনে হয় আর দেখা, এগুলো নিজে নিজে পড়া যাবে। আ তফিলুল, আ তফিলুনিল ওয়ালাদু, এখানে আমি আ তফিলুনিল ওয়ালাদু, ওই যে ওই নিয়মটা নুন আসবে এখানে, আ তফিলুনিল ওয়ালাদু, নাম হুয়া তফিলুন, নাম হুয়া তফিলুন, আ কসিরুনিল ওয়ালাদু, লা বাল হুয়া তফিলুন, বাল হুয়া তফিলুন, এখানে বাল নিয়ে আসতে হবে আর ক্ষেত্রে, আম ছাড়া বিশেষ প্রশ্নের ক্ষেত্রে ভুল হলে বাল নিয়ে আসতে হবে, লা বাল হুয়া তফিলুন, আল ওয়ালাদু তফিলুন, আল ওয়ালাদু তফিলুন, ছেলেটি কি লম্বা, নাম হুয়া তফিলুন, নাম হুয়া তফিলুন, আল বিন্তু কসিরাতুন, আল বিন্তু কসিরাতুন, মেয়েটি কি খাটো, বালিল ওয়ালাদু, জি। এটা অবশ্য ভুল আসছে, এটা তো সঠিক হওয়ার কথা, নাম হওয়ার কথা, নাম হুয়া, নাম হিয়া কসিরাতুন হওয়ার কথা, এটা ভুল আসছে, নাম হিয়া, নাম হিয়া কসিরাতুন, জি, নাম হিয়া কসিরাতুন, জি। এখানে যদি আল বিন্তু তহিলাতুন যদি দেওয়া হতো তাহলে বলতো লা বালিল ওয়ালাদু। তো আমাদের 20 মিনিট 40 মিনিট সময় শেষ, আমরা আরেকবার ঢুকি, সবাই আরেকবার প্রবেশ করি,
তো যাই হোক, শেষেরটা ভুল আছে, এটা এটা একটু ভুল আছে। এটা হবে, এখানে আমরা যদি বলি আল বিন্তু, এখানে তফিলাতুন দিলে ঠিক আছে, না তফিল কসিরাতুনের জায়গায় তফিলাতুন দিলে ঠিক আছে। আল বিন্দু তফিলাতুন, মেয়েটি কি লম্বা? তাহলে হবে লা বালিল ওয়ালাদুন, না ওয়ালাদুন, কারণ ছেলেটি লম্বা। আমরা যতটুকু এতটুকু পড়লাম তাতে আমরা পেলাম ছেলেটি লম্বা। আচ্ছা, এরকম আরো অনেক প্র্যাকটিস আছে, প্র্যাকটিস গুলো করলে আমাদের, আমি শুধু জোরে পড়ে যাচ্ছি, এটা আমরা প্র্যাকটিস গুলো করলে আমাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। হাল হা দিয়ে সাইয়ারত জাদিদাতন, এই গাড়িটি কি নতুন? না আম হিয়া জাদিদাতন, হ্যাঁ তা নতুন। এটা হচ্ছে সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন হচ্ছে আহাদি সাইয়ারত জাদিদাতন আম তিলকা, এই গাড়িটি কি নতুন না ওই গাড়ি না ওইটি, এই গাড়িটি কি নতুন না ওইটি? উত্তর কি? হা দিহি, শুধুমাত্র হা দিহি, হা দিহি সাইয়ারত দরকার না, শুধু হা দিহি, কারণ শেষে যে শুধুমাত্র তিলকা আছে, যদি থাকতো আ হা দিহি সাইয়ারত জাইদাতুন আম তিলকা সাইয়ারত, যদি আবার থাকতো তিলকা সাইয়ারত, তাহলে উত্তর হতো তিলকা হা দিহি সাইয়ারত উত্তর হতো। তো পরবর্তীতে শুধু তিলকা দেওয়া আছে, তাহলে বোঝা যাচ্ছে যে অপশন শুধু এইটুকু, অপশন হচ্ছে এইটুকু আর এইটুকু, তাহলে উত্তর আসছে শুধু হা দিহি, শুধু হা দিহি। এরপরে আ তিলকা সাইয়ারত জাইদাতুন আম হা দিহি, তাহলে শুধুমাত্র হা দিহি। আহাদি সাইয়ারত কদিমাতুন আম তিলকা, কদিমাতুন কোনটা? কদিমাতুন তো পরেরটা ছিল, যেটা আমরা ওখানে পাইছিলাম শেষে, তাহলে তিলকা হবে এখানে, শুধুমাত্র তিলকা। পুরাতন কোনটা? ওই গাড়িটা পুরাতন, তিলকা, তিলকা। আচ্ছা, আরো কিছু আছে সাধারণ প্রশ্ন, হাল হাদাল কুফলু সগীরুন, হাল হাদাল কুফলু সগীর, এই তালাটি কি ছোট? লা হাদাল কুফরু কুফলু কাবিরুন, অথবা লা হিয়া কাবিরুন, এই তালাটি ছিল কি? বড়, বড়। যদি সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে এইভাবে উত্তর দিতে হবে। আচ্ছা, আমের ক্ষেত্রে দেখি আমরা, আহাদাল কুফলু কাবিরুন আম দালিকা, এই তালাটি কি বড় না ওইটা? এখানে উত্তর দেওয়া আছে হাদাল কুফলু, হাদাল কুফলু, অথবা শুধু হাদা দিলেও এখানে হবে, শুধু হাদা। আহাদাল কুফলু সগিরুন আম দালিকা, এই তালাটি কি ছোট না ওইটা? উত্তর হচ্ছে দালিকা, ওইটা। ছোট কোনটা? ছোট হচ্ছে ওইটা। আচ্ছা, বিশেষ প্রশ্ন আম সারা, এবার আম সারা, আহাদাল ফাল্লাহু ফাকিরুন, আহাদাল ফাল্লাহু ফাকিরুন মানে হচ্ছে এই কৃষক, এই কৃষক কি, এই কৃষকটি কি দরিদ্র? না ফাকিরুন, হ্যাঁ তিনি দরিদ্র। এখানে হুয়া মানে হয়ে গেল তিনি বা সে। আযালিকাল ফাল্লাহু ফাকিরুন, ওই কৃষকটি কি, ওই কৃষকটি কি দরিদ্র? লা বাল হাযা ফাল্লাহু, বরং কে দরিদ্র? জি, বরং কে দরিদ্র? এই লা বাল হাযাল ফাকির, এই কৃষকটি দরিদ্র, ওই কৃষকটি দরিদ্র না, এই কৃষকটি দরিদ্র। আচ্ছা, আ ফাকিরুন হাযাল ফাল্লাহু, এই কৃষকটি কি দরিদ্র? নাম নাম হুয়া ফাকিরুন। আ গনিউন হাযাল ফাল্লাহু, এই কৃষকটি কি ধনী? লা বাল ফাকিরুন, না বরং লা বাল ফাকির। জি, তো এই দুটার মধ্যে একটু বোঝার বিষয় আছে, এখানে যখন প্রশ্ন করা হয়েছিল যে আ হাদা আ দালিকা, তো প্রশ্ন প্রশ্নের মূল সঠিক ব্যাটিক জানতে চাওয়া হচ্ছে ফাকিরুন সম্পর্কে, না কি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, এইটা সম্পর্কে, মানে আয়ের পরে যা থাকবে সেটা সম্পর্কে সত্য মিথ্যা জানতে চাওয়া হচ্ছে, বা সেটা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, যার কারণে এখানে বাল হাদাল ফাল্লাহু উত্তর, কিন্তু আমরা জালিকাল ফাল্লাহু সম্পর্কে যদি হাল দিয়ে প্রশ্ন করতো যে হাল জালিকাল ফাল্লাহু ফাকিরুন, তো হাল দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর কি দিতাম? লা বাল জালিকাল ফাল্লাহু গনিয়ন দিতাম। বিষয়টা একটু খেয়াল করেন, আমরা হাল দিয়ে প্রশ্ন করলেন তখন লা বলতাম, লা বলার পরে বলতাম যে লা জালিকাল ফাল্লাহু গনিয়ন, তো গনিয়নটা আমরা এখানে সেট করতাম, কারণ জালিকাল ফাল্লাহু সম্পর্কে হাল দিয়ে প্রশ্ন করা হচ্ছে, সে কি দরিদ্র?
কিন্তু আ দিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন খেয়াল করেন আ জালিকাল ফাল্লাহ ফাকিরুন, তো ফাকিরুনকে চেঞ্জ করে আমরা কিন্তু গণিউন দিতে পারছি না, কারণ আ দিয়ে আসলে কিন্তু ফাকিরুন কি গণিউন এটা জানতে, এটা মূল জানতে চাওয়া হচ্ছে না, জানতে চাওয়া হচ্ছে যে এটা কিনা, এই যে জালিকাল ফাল্লাহ এটার সত্যতা যাচাই করা হচ্ছে যে ওই কৃষকটি কি আসলে দরিদ্র। তো আমরা ওই কৃষকটি সম্পর্কে বলবো না এখন, দরিদ্রটা কে এটা ক্লিয়ার করব যে লা বাল হাদ আল ফাল্লাহ, বরং কে দরিদ্র এই কৃষক। জি বোঝা গেছে বিষয়টা, অনেক ক্লিয়ার হওয়ার কথা। একইভাবে আ ফাকিরুন হাদ আল ফাল্লাহ আমরা ফাকিরুন সম্পর্কে প্রশ্ন করতেছি, মানে মেন ফাকিরুন কিনা, হাদ আল ফাল্লাহকে আমরা পরিবর্তন করব না, পরিবর্তন করব ফাকিরুন, ঠিক থাকলে ঠিক থাকবে না থাকলে পরিবর্তন করে দেব। তো এটা ঠিক আছে, তাই নাম হুয়া ফাকিরুন, হ্যাঁ সে ফাকির অর্থাৎ দরিদ্র। এখানে বলা হচ্ছে আ গনিউন হাদ আল ফাল্লাহ, তো গনিউনটা আমরা ঠিক করে দেব যদি ভুল হয়, আর ঠিক হলে তো ঠিক থাকলো, যেহেতু গনিউনটা ভুল এই জন্যে লা বাল হুয়া বাল ফাকিরুন, অথবা বাল ফাকিরুন না বরং গরিব, তো গরিব। তো আশা করি কিছুটা বুঝে আসছে, যদি এখনও আমাদের অনুশীলন এটা শুরু হয়নি শুধুমাত্র বোঝার জন্য। আচ্ছা এরপরে তামরিনু সানি দ্বিতীয় অনুশীলনী, কয়ে প্রথম শব্দের শুরুতে আলিফ লাম যোগ করে এবং খয়ে প্রথম শব্দ থেকে আলিফ লাম বাদ দিয়ে পরে অর্থ বলো। আচ্ছা এখানে প্রথম শব্দ মানে হচ্ছে যে এটা ক মানে হচ্ছে এটা আলিফ মানে এটাকে প্রথম বলা হয় আলিফ, বা আলিফ আলিফ লাম যোগ করতে হয় প্রথম শব্দ বলতে যেটাকে, কিতাবনটা হচ্ছে প্রথম শব্দ। দেখা যাচ্ছে যে এখানে দুইটা করে শব্দ আছে, কিতাবন একটা শব্দ, মাফতুহুন একটা শব্দ। একক শব্দকে আরবিতে মুফরাদ বলা হয়, মুফরাদ একক শব্দকে কি বলা হয়? মুফরাদ, মুফরাদ, মুফরাদ। আর যৌগিক শব্দকে বলা হয় মুরাক্কাব, মুরাক্কাব, মুরাক্কাব। জি আমি যদি এরপরে পরীক্ষা নিই এই কিছু কিছু গ্রামাটিক্যাল যে কথাগুলো বলছে এগুলো রাখবো প্রশ্ন দুই তিনটা করে, যাতে গ্রামাটিক্যাল বিষয়গুলো জানা হয়ে যায়। মুফরাদ আর হচ্ছে মুরাক্কাব। জি মুরাক্কাব আবার দুই রকম আছে, একটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ, জি মুরাক্কাবে মুফিদ, আর একটা মুরাক্কাবে গায়রু মুফিদ, গায়রে মুফিদ। যে মুরাক্কাবে মুফিদ কে আবার মুরাক্কাবে তাম্মা বলা হয়, মুরাক্কাবে তাম্মা। তো মুরাক্কাবে মুফিদ হচ্ছে যেটা যৌগিক বাক্য, যৌগিক শব্দ এবং একটা সুন্দর অর্থ বোঝায়, পরিপূর্ণ অর্থ বোঝায়। আর মুরাক্কাবে গায়রে মুফিদ যেটা হচ্ছে অপূর্ণ, আমরা বাংলায় বলতে পারি পূর্ণ কথা অপূর্ণ কথা, এটা সবচেয়ে ভালো। এখানে যেহেতু ব্যবহার করা আছে এই দুইটা শব্দ, তাই আমরা বলবো পূর্ণ কথা অপূর্ণ কথা, অপূর্ণ কথা। আচ্ছা তাহলে একক শব্দকে কি বলা হয়? মুফরাদ, মুফরাদ। আচ্ছা মুফরাদ। আর মানুষের মুখে যত ধ্বনি বের হয় সব হচ্ছে লব্স, অর্থপূর্ণ ধ্বনি যত বের হয় সব হচ্ছে লব্স, যে অর্থপূর্ণ, অর্থপূর্ণ না হলে কিন্তু লব্স হবে না। মানুষের মুখ নিঃসৃত সমস্ত অর্থপূর্ণ ধ্বনিকে বলা হয় লব্স। লব্স কয় প্রকার? দুই প্রকার, মুফরাদ আর হচ্ছে মুরাক্কাব। আমার মুখ থেকে বের হলো কিতাবন, তাহলে এটা মুফরাদ না মুরাক্কাব? আমি মুখ দিয়ে বের করলাম কিতাবন, এটা মুফরাদ না মুরাক্কাব? মুফরাদ, মুফরাদ। জি মুফরাদ মানে একক শব্দ, কিতাবন একটা শব্দ, মুফরাদ। আমি যদি বলি কিতাবন মাফতুহুন, আমার মুখ দিয়ে বের হলো লফ্জ, তো এটা একটা মানে আছে, কিতাবনের মানে আছে, মাফতুহুন মানে আছে, এটা মুরাক্কাব না মুফরাদ? জি মুরাক্কাব। তাহলে দুইটা শব্দ তো ক্লিয়ার হয়েছে, তিনটা শব্দ আমরা বললাম লাভস, মুরাক্কাব আর মুফরাদ। এবার আমরা আসি পূর্ণ অপূর্ণতে আসি আমরা। আচ্ছা কিতাবন মাফতুহুন, কিতাবন মাফতুহুন একটি খোলা বই, একটি খোলা বই, এটা কিন্তু মুরাক্কাব কিন্তু অপূর্ণ কথা। একটি খোলা বই কি? একটি খোলা বই বলার পরে আমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে, একটি খোলা বই কি, কোনটা, একটি খোলা বই সম্পর্কে কি বলতে যাচ্ছেন, এটা প্রশ্ন থেকে যাচ্ছে, এটা পূর্ণ কথা না অপূর্ণ কথা। তাহলে আমরা যদি আলিফ লাম যোগ করি তাহলে কি হবে? আল কিতাবু মাফতুহুন, আল কিতাবু বইটি খোলা, জি বইটি খোলা, বইটি খোলা। এবার কিন্তু আর কোনো প্রশ্ন নাই, এবার কথাটা কি পূর্ণ না অপূর্ণ? পূর্ণ, পূর্ণ, পূর্ণ।
তাহলে আমরা যদি বলি কিতাবুন মাফতুহুন তাহলে এটা অপূর্ণ কথা, আমরা যদি বলি আল কিতাবু মাফতুহুন তাহলে কি কথা? মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ, পূর্ণ না অপূর্ণ? অপূর্ণ। অপূর্ণ। আর আলিফ লাম যোগ করলে আল মসজিদু জামিলুন, আল মসজিদু জামিলুন, পূর্ণ না অপূর্ণ? আচ্ছা, রজুলুন সাখিয়ুন, একজন ধনী লোক, পূর্ণ না অপূর্ণ? অপূর্ণ। অপূর্ণ। জি, বেশি বেশি বলতেছি এই কারণে যাতে বিষয়টা মাথার মধ্যে ঢুকে যায়, আসলে জানাটাই যথেষ্ট না, অনুশীলন করতে করতে একবারে ব্রেনে ঢুকে যেতে হবে পূর্ণ অপূর্ণ বিষয়টা। রাজুলুল মুফরাদ না মুরাক্কাব? রাজুলুল মুফরাদ। মুফরাদ, জি। রাজুলুল সাখিয়ুন মুরাক্কাব না মুফরাদ? মুরাক্কাব। কিন্তু পূর্ণ না অপূর্ণ? অপূর্ণ। অপূর্ণ, জি, অপূর্ণ। এরপরে পূর্ণ বানাতে কি করতে হবে? আর রজুলু সাখিয়ুন, আর রজুলু সাখিয়ুন, লোকটি দানশীল, তাহলে পূর্ণ হয়ে গেল, লোকটি দানশীল। আসসায়াদু মাহিরুন, আসসায়াদু মাহিরুন, মাহিরুন, তাহলে হবে হচ্ছে পূর্ণ কথা হবে, এবং অর্থ হবে, জি, পূর্ণ কথা, অর্থ হবে শিকারীটি দক্ষ, শিকারীটি অভিজ্ঞ বা দক্ষ, জি, অভিজ্ঞ বা দক্ষ। আত-তিলমিযু যাকিয়ুন, আত-তিলমিযু, আলিফ লাম যোগ করলে তো যে তানহীন থাকে না আমরা তো জানি, আত-তিলমিযু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী, পূর্ণ না অপূর্ণ? পূর্ণ। পূর্ণ, জি। আচ্ছা, ইমরাতুনের শুরুতে আলিফ লাম যোগ করলে কি হয়? ইমরাতুনের শুরুতে আল জি আল মারআতু, রেলগাড়িটি দ্রুতগামী, দ্রুতগামী। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি, আলিফ লাম যুক্ত করার আগে কি ছিল, আলিফ লাম যুক্ত করার পরে কি হয়েছে একটু খেয়াল করি। আলিফ লাম যুক্ত করার আগে ছিল মাউসুফ এবং সিফাত, এটার নাম কি? মাউসুফ। এটার নাম সিফাত। তাহলে মাউসুফ সিফাত দুইটা মিলে কি কথা হয়, পূর্ণ কথা হয় না অপূর্ণ কথা হয়? অপূর্ণ কথা। আরবিতে বলা হয় মুরাক্কাবে তাওসিফি, এরকম অনেকগুলো আছে যেগুলো পূর্ণ কথা নয় অপূর্ণ কথা। মুরাক্কাবে তাওসিফি মানে মাউসুফ সিফাত মিলে যে মুরাক্কাব, যেই যৌগিক শব্দ, এটা হচ্ছে অপূর্ণ কথা, তাই বলা হয় মুরাক্কাবে তাওসিফি। যদি মোজাফ মোজাফ ইলাইহি মিলে হয় তাহলে মুরাক্কাবে ইজাফি। আচ্ছা, যাই হোক, তাহলে দেখা যাচ্ছে আলিফ লাম যোগ করার আগে সবগুলো কি ছিল? মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত মিলে পূর্ণ কথা হয় না অপূর্ণ কথা হয়? আমরা এবার খেয়াল করি আলিফ লাম যোগ করার পরে কি হয়, আমরা পরে উদাহরণটা দেখি। আল কুফলু জাইয়েদুন, তালাটি ভালো, তালাটি ভালো। আচ্ছা, তালাটি ভালো। এখন এটা কি মাউসুফ সিফাত? না না, মাউসুফ সিফাত নয়। কিভাবে বুঝবো আমরা মাউসুফ এবং মুক্তাদা খবর? জি, মুক্তাদা খবর। মাউসুফ সিফাত নয় বুঝবো কিভাবে? মাউসুফ সিফাত একই রকম হবে, মাউসুফ এবং সিফাত পাঁচটা বিষয় একই রকম হবে, অর্থাৎ এক নাম্বার দুইজনই আলিফ লাম থাকবে অথবা থাকবে না, দুইজনই আলিফ লাম থাকবে অথবা আলিফ লাম থাকবে না, এটাকে বলা হয় মারিফা। মারিফার দিক দিয়ে একরকম থাকবে না, মারিফা হলে দুজনই মারিফা, নাকিরা হলে দুজনই নাকিরা, যদিও শব্দগুলো অনেকের কঠিন লাগতে পারে। সহজ কথা হচ্ছে আলিফ লাম থাকলে দুজনেরই থাকবে, না থাকলে দুজনেরই থাকবে না। এরপরে স্ত্রীবাচক হলে দুজনে স্ত্রীবাচক, পুরুষবাচক হলে দুজনে পুরুষবাচক। এরপরে
পেশ হলে দুজনই পেশ, জের হলে দুজনই পেশ, দুজনই জের, পুরুষ বাচক, জবর হলে দুজনই জবর। এরপরে তানবিন দুজনই তানবিন, হ্যাঁ তানবিন থাকলে দুজনই তানবিন। এরপরে এরপরে হচ্ছে এক একজন বোঝালে দুজনই একজন, বহুবচন বসালে দুজনই বহুবচন, এরকম মোট পাঁচটা বিষয়ে তারা ইয়া করে, মানে মিল থাকে। এখানে কি মিল আছে? আল কুফলু, এটা তো আলিফ লাম আছে, কিন্তু আল জাইয়িদুর আগে তো আলিফ লাম নাই, তাহলে এটা কি মৌসুফ সিফাত? তাহলে এটা হচ্ছে মুবতাদা এবং খবর। আলিফ লাম এটা কি মুবতাদা? এটা হচ্ছে খবর। মুবতাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া হয়, জুমলা ইসমিয়া হয় মুবতাদা এবং খবর মিলে। যেহেতু জি একইভাবে আর রজুলু ফাকিরুন, লোকটি দরিদ্র, দরিদ্র, তাহলে আর রজুলু মুবতাদা আর ফাকিরুন হচ্ছে খবর। আলিফ লাম বাদ দিলে কি হবে? রজুলুন রাজুলুন ফাকিরুন, তাহলে তখন কি হবে? মুবতাদা খবর মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। আচ্ছা আমার মনে হয় সবারই বুঝে আসছে বিষয়টা, বুঝে আসার কথা নাকি? সবারই তো বুঝে আসার কথা, ছোট্ট বিষয়। মুক্তাদা বাংলা কি আসে? মুক্তাদা মানে শুরু, ইবতাদা মানে শুরু করা, মুক্তাদা মানে যেটা শুরু হয়েছে বাক্য দিয়ে শুরু, মুক্তাদা ইবতাদা থেকে, ইবতাদা ইয়াবতাদি মুক্তাদা। আর খবর মানে তো ওই ওটা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, মুক্তাদা শুরুর বিষয় সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, আমরা যেটা বাংলায় উদ্দেশ্য বলি অনেক সময়, এটাকে মুসনাদ মুস্তাদিলাহিও বলা হয়, উদ্দেশ্য বিধেয়, মুসনাদ মুস্তাদিলাহি। যাই হোক শব্দ বেশি আসলে আবার অনেকের কাছে সমস্যা হবে, এজন্যই বেশি শব্দে যাচ্ছে না। আচ্ছা এরপরে আল মারআতু বাখিলাতুন, মেয়েটি মহিলাটি, মেয়েটি না তো মহিলাটি কৃপণ, তাহলে কি হবে? মাউসুফ সিফাত, একজন মাউসুফ সিফাত মানে হবে তখন একজন একজন কৃপণ মহিলা, কৃপণ মহিলা। জি তাহলে ক্লিয়ার হয়ে গেছে সবগুলোই। আল মানারাতু আলিয়াতুন, আর শুধু যদি মানা রতন আলিয়াতন দিয়ে, দুইটার মধ্যে তো পার্থক্য আছে, একটা পূর্ণ কথা একটা অপূর্ণ কথা। আল ওয়ালাদু কসিরুন আর শুধু ওয়ালাদুন কসিরুন, কোনটা পূর্ণ আর কোনটা অপূর্ণ? আল ওয়ালাদু কসিরুন পূর্ণ না অপূর্ণ? আল ওয়ালাদু কসিরুন পূর্ণ কথা, জি পূর্ণ কথা। শুধু ওয়ালাদুন কসিরুন, ওয়ালাদুন কসিরুন অপূর্ণ কথা, জি। একইভাবে সবগুলো আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল বিনতু মুয়াদ্দাবাতুন, আল ফাল্লাহু ফাকিরুন, আল কুরাতু জামিলাতুন, সম্পূর্ণ আলিফ লাম আছে, সম্পূর্ণ কথা। এবার আমরা তারকিব সম্পর্কে একটু জানি, যেটা আমাদেরকে জানানো হচ্ছে এখন, সেটা হচ্ছে প্রথমে আমরা জানি যে মাউসুব এবং সিফাত মিলে কি হয়, পূর্ণ না অপূর্ণ হয়? মাসজিদুন জামিলুন অপূর্ণ কথা হয়, মাসজিদুন জামিলুন, জি মাসজিদুন জামিলুন। মাসজিদুন হচ্ছে মাউসুব, কি লেখা আছে বামে এটা? মাউসুফ, মাউসুফ, মাউসুফ মানে হচ্ছে যার গুণ বর্ণনা করা হচ্ছে, বর্ণনা করা হয়, জি যার সম্পর্কে বলা হয়, গুণান্বিত, গুণান্বিত, গুণে গুণান্বিত বলি না আমরা, গুণে গুণান্বিত। আর কলম দাও, জি আর আমাকে একটা কলম দাও, মাউসুফ গুণে গুণান্বিত, মাহমুদ প্রশংসিত, মাকামাম মাহমুদা আমরা পড়ি, মাকামাম মাহমুদা, তাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করুন। আল্লাহুম্মা রাব্ব হাদি দাওয়াতি তাম্মাতি ওয়া সলাতি কায়িমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিল ওয়া বা'আসহু মাকামাম মাহমুদা, ওয়াসিলা, জি ওয়া বা'আসহু মাকামাম মাহমুদা। আর জামিলুন হচ্ছে সেই মাউসুফের সিফাত, জি সিফাতটা কার? মাউসুফের সিফাত, একা একা থাকবে না, সিফাত অবশ্যই মাউসুফের হবে, সিফাত মাউসুফ, এটাকে নাআতও বলা হয়, নাআত। সিফাত আর মাউসুফ মিলে পূর্ণ না অপূর্ণ? অপূর্ণ। তো সিফাত মাউসুফ মিলে যে অপূর্ণ কথা হয় তাকে পূর্ণ কথা তৈরি বানানোর দুইটা পদ্ধতি আছে, তাকে পূর্ণ কথা বানানোর দুইটা পদ্ধতি এখানে দেওয়া আছে। একটা হচ্ছে মাউসুফের শুরুতে যদি আমরা আলিফ লাম নিয়ে আসি তাহলে কি হবে? আল মাসজিদ জামিলুন, মাউসুফের শুরুতে আলিফ লাম নিয়ে আসলে হবে আল মাসজিদ
জামেলুন, তখন আল মাসজিদ হয়ে যাবে মুবতাদা, জামেলুন জামেলুন হবে খবর, হয়ে গেল কি পূর্ণ জামেলুন কথা খবর হয়ে গেল মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া পূর্ণ কথা ইসমিয়া মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া আমি এগুলো সম্পর্কে আস্তে আস্তে আরো বলবো জুমলা ইসমিয়া কি জুমলা খবরিয়া কি আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ জানবো সময় আজকে আমাদের বেশি নাই আমরা শুধু একটু আগের ক্লাসের ভিডিওগুলো কিভাবে পাওয়া যায় যে ভিডিওগুলো সবগুলো তো আপনি ওই গ্রুপে পাবেন গ্রুপে তো দেখছি ওগুলা কতটা 10 মিনিট কতটা 12 মিনিট না না গ্রুপে সবগুলো পুরোটাই আছে আমি তো খুঁজলাম হবে পাইলাম না ওই যে ওই গ্রুপ আচ্ছা তারপরে দেখি খুঁজে দেখি আসলে মাহমুদের সাথে এসো আর বেশি এই গ্রুপ যে গ্রুপে আমি ভিডিওগুলো দিয়ে দিই এটা যখন একটু পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ রেকর্ড হয়ে গেছে আচ্ছা হাজা মাসজিদুন জামিলুন আমরা হাজা আচ্ছা ঠিক আছে দিয়ে একটা মুবতাদা বানাতে পারি হাজা দিয়ে মুবতাদা মুবতাদা বানাতে পারি নতুন একটা মুবতাদা আমরা বানাতে পারি হাজা দিয়ে অথবা জালিকা দিয়ে মানে ইসমে ইশারা যোগ করে এটাকে বলা হয় শুরুতে একটা ইসমে ইশারা মুবতাদা ইসমে ইশারা যোগ করে যোগ করে আরেকটা হচ্ছে আলিফ লাম মাউসুফের শুরু মাউসুফকে নাকিরা থেকে মারিফা করা অর্থাৎ আলিফ লাম যুক্ত করা আচ্ছা আমার যদি ব্যাকরণগত শব্দগুলো বুঝতে কারো সমস্যা হয় সমস্যা নাই কিন্তু এখানে তো ব্যাকরণে এত জটিলতা নাই শুধু মাউসুফ এই শব্দটা আমাদের জানতে হবে সিফাত জানতে হবে আপনার মুরাক্কাব শব্দটা কিন্তু এখন আসেনি আমি জাস্ট আমি নিজে থেকে বললাম মুরাক্কাব মুরাক্কাবে গয়রে মুফিদকে বলা হয় অপূর্ণ কথা বাংলাটা জানলে যথেষ্ট যেহেতু উদ্দেশ্য হচ্ছে আমাদের আরবি বুঝতে পারা এখন ব্যাকরণের জটিলতা যদি সমস্যা মনে হয় তাহলে বাদ দিয়ে দিল বাদ আপাতত বাদ অপূর্ণ কথা পূর্ণ কথা দুইটা শব্দ বুঝে আসছে মুবতাদা এবং খবর এই দুটো মুখস্থ রাখা লাগবে মুবতাদা এবং খবর মুবতাদা খবর মুবতাদা খবর মিলে কি হয় এখনো আমাদেরকে বলেনি পরে বলবে আস্তে আস্তে বলবে আপাতত দেখেন একটু করে শিখাচ্ছে যে মুবতাদা আর খবর মুবতাদা খবর আল মাসজিদ মুবতাদা জামিলুন খবর তাহলে পূর্ণ কথা হাদা মুবতাদা মাসজিদুন জামিলুন দুইটা মিলে হচ্ছে খবর এই দুইটা মিলে যেহেতু পূর্ণ কথা হয় না তাই এটা খবর এই তিনটা মিলে পূর্ণ কথা শুধু দুইটা মিলে পূর্ণ কথা না তিনটা মিলে পূর্ণ কথা জি তাহলে আশা করি সবাই এই বিষয়টা বুঝে আছে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন নাই কারো কোনো প্রশ্ন নাই জি না জি না তাহলে সবাই ইনশাল্লাহ বুঝে গেছি মোটামুটি বিষয়গুলো আমাদের মনে হচ্ছে আরেকদিন লাগবে যেখানে আরো কিছু আছে আরেকদিন লাগবে আরেক পৃষ্ঠা আছে এই বিষয়টাও চেষ্টা করলে নিজেরাই পড়ে ফেলতে পারবেন যেমন কিতাবুন মানে একটি বই আলিফলাম যোগ করলে সেক্ষেত্রে আল কিতাবু বইটি আবার অনেক সময় আল কিতাবু বই শুধু বই বই আচ্ছা এটার নাম কি এটার নাম হচ্ছে নাকিরা ইয়া মারিফা এটার নাম নাকিরা এটার নাম মারিফা এটার নাম জিন্স এটার নাম কি জিন্স আচ্ছা মারিফা এটার নাম জিন্স আল আচ্ছা আমি বিষয়টা ক্লিয়ার করছি এটা তো আমরা চিনছি মারিফা একটি বই কোন পরিচিত না অপরিচিত নির্দিষ্ট না অনির্দিষ্ট অনির্দিষ্ট কিতাবুন একটি বই অনির্দিষ্ট জি নাকেরা আল কিতাব বইটি নির্দিষ্ট না দাবুক আলিফ লাম দ্বারা দাবুক নির্দিষ্ট মারিফা বইটি মারিফা একটা বইকে বোঝাচ্ছে কিন্তু বইটি আচ্ছা কিন্তু এটাকে আমি মারিফা নাকেরা বলি না বলছে জিন্স জিন্স মানে কি জিন্স মানে হচ্ছে জাতি পুরা বই যত পৃথিবীতে বই আছে সব বইকে বোঝাচ্ছে যেমন যদি আমি বলি আল কিতাবু মুফিদুন বই উপকারী আল কিতাবু মুফিদুন বই উপকারী মুফিদুন জি আল কিতাবু মুফিদুন বই উপকারী এটা বইটি উপকারী না পৃথিবীতে যত বই আছে সবই উপকারী বোঝাচ্ছে উপকারী বই জি অনেক সময় এরকম আল কিতাবু দ্বারা আমরা বুঝতে পারবো ব্যবহার দেখলে বুঝতে পারবো ব্যবহার বাক্যের মধ্যে ব্যবহার দেখলে বুঝতে পারবো যেখানে বইটি না বুঝিয়ে সমস্ত পৃথিবীর যত বই আছে সব বইকে বোঝাচ্ছে আল মাউতু আমামানা কোনো
নির্দিষ্ট কোনো বই না, এটা জিন্স মানে পুরো বই জাতিকে বোঝাচ্ছে। আল ইনসানু, সেক্ষেত্রে যদি কোনো বইয়ের নাম উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমরা ওই ওই যে বইয়ের নাম উল্লেখ করা থাকবে ওইটাকে আমরা নির্দিষ্ট ধরে, তখন তো নির্দিষ্ট বই, বইয়ের নাম থাকলে নির্দিষ্ট বই, ওটা মারিফা, যে আমরা ব্যবহার দেখলে বুঝতে পারবো, তখন নাম থাকলে তো মারিফা হয়ে যাবে। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর, এটা বোঝা যাচ্ছে যে এখানে একটা নির্দিষ্ট বইকে বোঝাচ্ছে, বইটি সুন্দর। আল কিতাব মুফিদুন, এটা বইটিকেও বোঝাতে পারে বইকেও বোঝাতে পারে। কিন্তু আমি যদি বলি আল কিতাবু সাদিকুল ইনসানি, আল কিতাবু সাদিকুল ইনসানি, সাদিকুল ইনসানি, এখন কি বলবেন, বইটি না বলবেন না বই বলবেন? বই বই। তাহলে এখানে কি নির্দিষ্ট কোনো বইকে বোঝাচ্ছে না, জিন্স পুরো জাতিকে বোঝাচ্ছে, যত পৃথিবীতে বই আছে জাতিকে, জি বই হচ্ছে, বই আছে। যদিও এখানে ইঙ্গিত করা হচ্ছে ভালো বইগুলোকে, খারাপ বইগুলোকে ইঙ্গিত করা হচ্ছে না, বইয়ের মধ্যে আবার ভালো বই খারাপ বই আছে, ভালো বইকে বোঝানো হচ্ছে। আল কিতাবু সাদিকুল ইনসানি, বই মানুষের বন্ধু, মানুষও কি এখানে, মানুষটাও কিন্তু জিন্স। আল কিতাবু সাদিকুল ইনসানি, এখানে বই এটাও হচ্ছে জিন্স এবং ইনসান এটাও, আল ইনসান এটাও হচ্ছে জিন্স। বই মানুষের বন্ধু, মানুষ বলতে এখন কোনো মানুষ নির্দিষ্ট না, পৃথিবীতে যত রকম মানুষ আছে সব মানুষেরই বই হচ্ছে বই। যাই হোক, আমরা এটা বুঝতে পারবো পরে ইনশাল্লাহ, এটা আপনি নিজেরা চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, নাহলে আমি দেখে দেবো না, আসলে সময় যেহেতু অনেক হয়ে গেছে। আর আমি আরেকটু কাজ দিতে চাইছিলাম আজকে, মনে হয় আরেকটু সময় দেবো, আর 5 মিনিট না শেষ করে দেবো, কিন্তু অনেকে তো নাই, অনেকে চলে গেছে, এই জন্য আজকে এখানে শেষ করে দিই না, আর আগামী ক্লাসে আমি ওই ইয়েগুলো দিই, যেমন কাতাবা কাতাবাদের দিতেছিলাম, কাতাবা কাতাবাদ কাতাপ্তা কাতাপ্তি কাতাপ্ত, 5টা মুখস্থ করতে হবে। কাতাবা কাতাবাদ এটা আছে হচ্ছে 5ম পাঠের শেষে আছে, এই যে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়, এটা 5ম পাঠের শেষে পাবেন। এখানে আপাতত একটা খালি দিলাম, ফালা ফালাত ফালতা ফালতি ফালতু, 5টা মুখস্থ করবেন মানে সহকারে, ফালা ফালাত, এই দুটার মানে সে করেছে বা করলো, টেন্স চলে আসছে এখন, সে করেছে বা করলো অতীতকাল। ফালা ফালাত, ফালা হচ্ছে একজন পুরুষের ক্ষেত্রে, একজন পুরুষ করেছে, আর ফালাত একজন স্ত্রী, স্ত্রীলোক করেছে বা করলো। ফালতা ফালতিস, তুমি করেছো বা করলে, আর ফালতো মানে আমি করেছি বা করলাম, এটা একবারে প্রত্যেকটা ভেঙে ভেঙে মানে এবং আবার একসাথে, ফালা ফালাত ফালতা ফালতি ফালতি, এরকম দ্রুত বেগে, ফালা ফালাত ফালতি ফালতি ফালতু, ফালা ফালাত ফালতি, ফালা ফালাত ফালতা ফালতি ফালতু, এইভাবে খুব দ্রুত মানে সহকারে, ফালা ফালাত সে করেছে করলো, ফালতা ফালতি তুমি করেছো করলে, ফালতু আমি করেছি করলাম, এটা দ্রুত প্র্যাকটিস করবেন। এটা এটা একটা সময় দিতে হবে আমাদের অনেক কয়দিন, এই সামনে মাস পর্যন্ত 15 দিন সময় দিতে হবে, যাতে এটা ক্লিয়ার হয়, তাহলে দ্বিতীয় খণ্ড ধরলে একেবারে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এখন থেকে সময় না দিলে দ্বিতীয় খণ্ডে যে কিন্তু তখন হবে না, তখন হঠাৎ করে হবে না। ফালা ফালাত ফালতা ফালতি ফালতু, এটাই মিজান, কিন্তু এটাই মিজান, অনেকে মিজানের নাম শুনছি না আমরা, জি এটাই মিজান, তবে মিজানের অল্প অল্প করে শুধু ওয়াহিদ গুলো নেওয়া হয়েছে, মাজি, এটার বাহাস হচ্ছে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, এখানে সবগুলো ওয়াহিদ আছে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর ওয়াহিদ মুজাক্কার লেম, এই 5টা সিগা আছে এখানে। ফালা ফালাত ফালতা ফালতি ফালতু, খুব দ্রুত বেগে, ফালা ফালাত সে করেছে করলো, ফালতা ফালতি তুমি করেছে করলে, ফালতু আমি করেছে করলাম, জি। তাহলে আজকে এখান পর্যন্ত শেষ করে দিই, শুধু এই একটাই কাজ দিলাম ফালা দিয়ে, আর আগামী ক্লাসে ইনশাল্লাহ আরও 2-1টা বাড়ানো হবে। এই মিজান এত সুন্দর বিষয় যে একটা দিয়ে তখন অনেকগুলোকেও ওজনে পরিমাপ করা যায়, ফালার জায়গায় খরজা নাসারা সবগুলো দিয়ে একই রকম ভাবে, তখন নাসারা ফাতাহা, জি, একটা ভালো করে মুখস্থ করলে ওখানে যেটা বসাবো সেটা দিয়ে তখন করা যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমরা মাহমুদের পরিবারের নতুন সদস্যদের জন্য সবাই দোয়া করি, তা তো অবশ্যই, আমি ওখান থেকে ছেলেকে নিয়ে চলে আসলাম, যে সবাই ছেলেকে এখানে রাখি আর ক্লাসটাও নেই, কারণ দিনের কাজও ইয়া করা যাবে না, দূরে রাখা যাবে না, এই জন্য চলে আসলাম, সকালে আবার যাবো আমি ওখানে ইনশাল্লাহ, সবাই দোয়া করেন, আমিন, ঠিক আছে, ইনশাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ।